হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের রসায়ন নবম দশম ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা নিয়ে আলোচনা করব। মৌল বলতে কি বুঝি? মৌল বলতে কি বুঝি? মৌল বলতে কি বুঝি? তার মানে রাসায়নিক পদার্থের পরিমাপের একক কি? মৌল। রাসায়নিক পদার্থের পরিমাপের একক মৌল। যেমন বারোটি অক্সিজেন অণু, তার মানে এক ডজন অক্সিজেন অণু, তার মানে বারোটি অক্সিজেন অণু মানে কত? এক ডজন। বা চব্বিশটি অক্সিজেন অণু মানে কত? দুই ডজন। তার মানে একশোটি অক্সিজেন অণু মানে কত? একশত। কেন অবশ্য দুই ডজন হবে না? একশত অণু বা এক হাজারটি, তার মানে এক হাজার, তার মানে বারোটি অক্সিজেন অণু মানে কি? বারোটি মানে এক ডজন, একশোটি মানে একশত, এক হাজার মানে ওয়ান ট্রিপল জিরো, তার মানে এক হাজার অণু। অনুরূপ ভাবে সিক্স পয়েন্ট সিক্স জিরো টু থ্রি টেন টু দি ফার এতটি অক্সিজেন মানে কি? এক মোল অক্সিজেন। তার মানে এই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অণু যেহেতু বারোটি, তার মানে এক ডজন, একশোটি, একশতক, অনুরূপ হবে এতটি মানে কি? এক মোল। এতটি মানে কি? এক মোল। তার মানে এতটি অণু মানে এক মোল অণু। এই সংখ্যাটি কি? নাম্বার অফ এভোগাড্রো। তার মানে নাম্বার অফ এভোগাড্রো, বিজ্ঞানী এভোগাড্রো এই সংখ্যাটি আবিষ্কার করছে। তার মানে এই সংখ্যাটিকে বলা হয় কি? এভোগাড্রো সংখ্যা। যে কোনো পদার্থে এক মোলে এই এতটি অণু থাকবে। তার মানে যে কোনো পদার্থের এক মোলে কি থাকবে? এতটি অণু থাকবে। সেটা যদি পরমাণু হয়, সেটা যদি কি হয়? এক মোল পরমাণু। এক মোল পরমাণু যদি হয় তাহলে কি থাকবে? সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি কি? পরমাণু। তার মানে এক মোল পরমাণু হলে এক মোল কার্বনের পরমাণু হতে পারে, অক্সিজেন পরমাণু, যে কোনো পরমাণু হতে পারে। তার মানে যখন পরমাণু হবে এতটি পরমাণু, যখন এতটি এক মোল অণু হবে তখন এতটি অণু। তার মানে এই এতটি অণু হবে এক মোল পরমাণু হলে এতটি কি? পরমাণু। যেমন এক মোল অক্সিজেন পরমাণু, তার মানে এতটি অক্সিজেন পরমাণু। তার মানে এক মোল অক্সিজেন অণু, তার মানে কি? এতটি এতটি অক্সিজেন অণু। এক মোল আয়ন, তার মানে এতটি আয়ন। তার মানে যে কোনো পদার্থে, যে কোনো পদার্থে এক মোলে কি থাকবে? যে কোনো পদার্থে এক মোলে এত সংখ্যক, তার মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি ফার টোয়েন্টি থ্রি এতটি কি থাকবে? অণু পরমাণু আয়ন থাকবে। অণু পরমাণু
আয়ন থাকবে, তার মানে যে কোনো পদার্থের এক মোলে 6.602×10^23 এতটি কি থাকবে অণু পরমাণু বা আয়ন থাকবে। মোলের একটা সংখ্যা আছে, তাহলে কোন পদার্থের যে পরিমাণে 6.02 এতটি অণু পরমাণু আয়ন। তার মানে কোন পদার্থ পরিমাণের জন্য যদি এতটি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে বলা হয় কি এক মোল। তার মানে যে কোনো পদার্থ পরিমাপের জন্য যদি এতটি অণু বা পরমাণু বাকি থাকে আয়ন থাকে তখন সেটাকে বলা হয় কি মোল, তখন সেটাকে বলা হয় কি মোল। তারপরে যে কোনো পদার্থ এর পরিমাপের জন্য যদি এতটি পরমাণু অণু বা আয়ন থাকে তখন তাকে বলা হয় কি মোল। অথবা আরেকটি ডেফিনেশন আছে, যদি পারমাণবিক ভর কোনো পদার্থের আণবিক ভর আণবিক ভর বা পারমাণবিক তার মানে কোন পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে ওই সংশ্লিষ্ট পদার্থের এক মোল বলা হয়। তার মানে কোন পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভরকে কি করলে গ্রামে প্রকাশ করলে তাকে কি ওই পদার্থের কি বলা হয় এক মোল বলা হয়। যেমন যেমন পানি H2O, তাহলে দুটি হাইড্রোজেন অক্সিজেন কত 16, তার মানে এটা কি অক্সিজেনের আণবিক ভর। তার মানে এই 18 কি অক্সিজেনের আণবিক ভর। যখন আমি এই 18 সাথে কি দিব গ্রাম দিব তখন সেটা কি থাকবে না আণবিক ভর থাকবে না। তার মানে এই 18 সাথে যখন আমি গ্রাম দিব গ্রাম প্রয়োগ করব তখন সেটা কি থাকবে না আণবিক ভর থাকবে না, তখন কি হয়ে যাবে না এক মোল পানি। তার মানে এই 18 গ্রাম পানি মানে কি 18 গ্রাম পানি মানে কত এক মোল পানি। তার মানে এই গ্রামের সাথে যখন কি 18 যখন আমি গ্রাম দিব তখন গ্রাম যখন হয়ে যাবে তখন সেটা থাকবে না আণবিক ভর থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে কারণ আমরা জানি কি আণবিক ভর আর পারমাণবিক ভর, আণবিক ভর আবার পারমাণবিক ভর কিন্তু কোনো একক নেই। তার মানে গ্রাম কি একটি একক, তার মানে যেহেতু আণবিক ভর আর পারমাণবিক ভরের কোনো একক নাই তার মানে কি যখন আমি এই 18 সাথে গ্রাম দিব তখন সে কি আর আণবিক ভর থাকবে না। তার মানে 18 গ্রাম পানি মানে কি এক মোল পানি। অনুরূপভাবে H2SO4 দুটি হাইড্রোজেন সালফার কত পারমাণবিক ভর 32, অক্সিজেন কত 16 4 16 64, তার মানে 98। তার মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, তার মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। আর এই 98 যদি আমি গ্রামে প্রকাশ করি, যদি গ্রামে প্রকাশ করি 98 গ্রাম সালফুরিক অ্যাসিড, তার মানে 98 গ্রাম সালফুরিক অ্যাসিড, তার মানে কি এক মোল সালফুরিক অ্যাসিড। তার মানে 98 গ্রাম এই গ্রাম দিলে কি দেবো সেটা কি দেবো এক মোল হয়ে দেবো। যেমন কার্বন
बारो परमाणु कार्बन, बारो बारो ग्राम परमाणु कार्बन, तमने एक मोल कार्बन परमाणु, तमने ये बारो ग्राम परमाणु कार्बन, ये बारो ग्राम परमाणु कार्बन माने कि एक मोल कार्बन परमाणु, जब षोलो ग्राम परमाणु ऑक्सीजन तार माने एक मोल ऑक्सीजन परमाणु, जब 32 ग्राम ऑक्सीजन अणु ऑक्सीजन तार माने कत एक मोल अणु ऑक्सीजन, तार माने देख लाम कि हमरा 98 ग्राम सल्फ्यूरिक एसिड माने कि एक मोल सल्फ्यूरिक एसिड, अनुरूप भावे 32 ग्राम ऑक्सीजन अणु ऑक्सीजन तार माने एक मोल अणु ऑक्सीजन, एक मोल अणु ऑक्सीजन, तार माने प्रत्येकटा एक मोल परमाणु बा एक मोल अणु प्रति क्षेत्र एक मोल कि থাকবে 6.602 × 10⁻²³ এতটি অণু থাকবে, তার মানে প্রতি ক্ষেত্রে এক মোলে কি থাকবে 6.602 × 10⁻²³ এতটি অণু থাকবে। এখন কিছু গাণিতিক সমস্যা সমাধান করবে, যে বলা আছে এই 1 গ্রাম পানিতে কতটি পানির অণু থাকবে, তার মানে 1 গ্রাম পানিতে কতটি অণু থাকবে, তে মাত্র আমি লিখেছিলাম যে পানির আণবিক ভর কত, পানির আণবিক ভর কত 18, আর সেটা যদি গ্রামে প্রকাশ করিস তখন সেটা কি হবে 1 মোল হয়ে যাবে, তার মানে এই 18 গ্রাম পানি মানে কত 1 মোল পানি, আর আমরা জানি কি 1 মোল পানিতে কতটি অণু থাকে 6.602 × 10⁻²³ भाग कर भाग हो পরে আরেকটি প্রশ্ন বলা আছে যে 15টি ও 45 গ্রাম পানিতে কতটি অণু থাকবে, 45 গ্রাম পানিতে কতটি অণু থাকবে, 45 গ্রাম পানিতে কতটি অণু থাকবে, তে এই 18 গ্রামে থাকে কত এতটি অণু, 18 গ্রামে কত থাকে এতটি, 1 গ্রামে কত এতটি, তে 45 গ্রামে 45 গ্রামে গুণ 45 দিতে কত, তে 45 এর সাথে লিখুন যে 18 তে ভাগ দিলে এত হবে এতটি, তার মানে 18 গ্রামে থাকবে এতটি, 1 গ্রামে পরে কত এত গ্রামে, তার মানে এইভাবে আমি কি যে কোনো পদার্থের কি পরিমাণ অণু আছে কতটি অণু আছে 1 গ্রামে 5 গ্রামে 10 গ্রামে কতটি অণু আছে সেটা কি আমি নির্ণয় করতে পারবো, যে কোনো পদার্থের ক্ষেত্রে গাণিতিক সমস্যা থাকলে এভাবে কি করা যাবে নির্ণয় করা যাবে। পরে বলা আছে একটি পানির অণুর
ভর কত একটি পানির অণুর ভর কত তাহলে শুধু এইটা দেবে এই পাশে এটা এই পাশে দেবো এটা দেবো কি ওই পাশে একটি পানির অণুর ভর কত তাহলে এতটি এতটি পানির অণুর ভর কত গ্রাম 18 গ্রাম তার মানে এই এতটি পানির অণুর ভর 18 গ্রাম একটি পানির অণুর ভর 18 কি হবে শুধু 18 তো উপরে এটা কি করতে হবে ভাগ করতে হবে 20 কি তার মানে এত গ্রাম पानी एक बर कत अठारो ग्राम एक निश्चय भाग कर माइनस বর কত বর থাকো কি যখন বর থাকো এই পাশে বর চাইলে যে একটি অণুর বর কত দশটি অণুর বর কত পাঁচটি অণুর বর কত তার মানে যে পদার্থে থাকবে এই পদার্থের বর থাকবে ডান পাশে আর অণুর সংখ্যা থাকবে কি বাম পাশে আর যদি বলে এক গ্রামে পাঁচ গ্রামে দশ গ্রামে বিশ গ্রামে কতটি অণু আছে কতটি অণু আছে তো অণুর সংখ্যা থাকবে কি ডান পাশে এক গ্রামে পাঁচ গ্রামে দশ গ্রামে তার মানে অণুর সংখ্যা থাকবো ডান পাশে আর গ্রাম থাকবো কি বাম পাশে যে এত গ্রাম এতটি যেমন আগে যে সমস্যাটি সমাধান করলাম চলবে এক গ্রাম অক্সিজেন পরমাণুতে কতটি অক্সিজেন পরমাণু আছে এক গ্রাম অক্সিজেন পরমাণু সমসংগত 16 গ্রাম অক্সিজেন পরমাণু তার মানে 1 গ্রাম অক্সিজেন 1 মোল 1 মোল 1 মোল অক্সিজেন পরমাণু 1 মোল অক্সিজেন পরমাণু সমান সমান কি অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 অবশ্যই কি পর্যায় সারণী যায় মৌলগুলো পারমাণবিক সংখ্যা আছে এগুলো কি অবশ্যই কি পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর অবশ্যই কি থাকতে হবে মুখস্থ থাকতে হবে তার মানে 1 মোল অক্সিজেন পরমাণু 1 মোল অক্সিজেন পরমাণু মানে কি 16 গ্রাম অক্সিজেন পরমাণু তে 1 গ্রামে তে 16 গ্রামে আছে কত 1 মোল মানে কত আছে 1 মোলের মধ্যে আছে 6 পয়েন্ট তে 16 গ্রামে আছে অক্সিজেন পরমাণু কতটি এতটি 16 গ্রামে আছে এতটি
অক্সিজেন পরমাণু বলার সাথে পারমাণবিক বল, পরমাণু আসলে কি আসবে পারমাণবিক বল, আর অণু আসলে আসবে কি আণবিক বল। তার মানে পরমাণু বলার সাথে কি আসবে পারমাণবিক বল। যদি কার্বনের কথা বলে কার্বনের পরমাণু বল কত 12 গ্রাম, 1 গ্রামে কত অনুভবী করতে হবে, আবার যদি বলে 20 গ্রামে কত, 30 গ্রামে কত, 30 গ্রামে বের করতে হবে। যেমন পর বলা আছে 1 গ্রাম অক্সিজেন অনুতে অক্সিজেন অনু 1 মোল অক্সিজেন অনু 1 মোল অক্সিজেন অনু সমান কত 16 গুণে 32 গ্রাম। তার মানে 32 গ্রাম অক্সিজেন অনু। তার মানে 1 মোল অক্সিজেন অনু, অক্সিজেন অনু মানে কত O2, O2 মানে কত 32 গ্রাম। 1 মোল অনু, 1 মোল অনু অক্সিজেন, তার মানে 1 মোল মধ্যে কত থাকবে, তার মানে 32 গ্রামে, 32 গ্রামে অক্সিজেন অনু থাকবে কতটি 0 × 10^23 এতটি। বলা আছে 1 গ্রামে, 1 গ্রামে কতটি, 1 গ্রামে, 1 গ্রামে অক্সিজেন অনু কতটি 23। তাহলে এটা যদি ভাগ দিলে এত হবে 23। তারপরে অতি সহজে কি গাণিতিক সমস্যা সমাধান করা যায়, সিস্টেম গুলো জানা থাকলে অতি সহজে তুমি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আরেকটা প্রশ্ন, 54 গ্রাম পানি কত মোল পানি, 54 গ্রাম পানি সমান কত মোল পানি, 18 গ্রাম পানি, আমরা জানি 18 গ্রাম পানি সমান কত 1 মোল পানি। তার মানে 18 গ্রাম পানি সমান কি 1 মোল পানি। 1 গ্রাম পানি সমান 1/18 এত মোল পানি, 54 গ্রাম পানি সমান 1/54 হিসেবে কত 18 এত মোল পানি। তাহলে 3 এর কত, তাহলে 3 মোল, 3 মোল পানি। তারপরে এই 54 গ্রাম পানি সমান কত মোল পানি, 54 গ্রাম পানি সমান কত মোল পানি, তাই আমরা জানি কি 18 গ্রাম পানি সমান কি 1 মোল, 18 গ্রাম 1 মোল, 1 গ্রাম 1/18, 54 গ্রাম 3/18, 54। তার মানে 54 গ্রাম সমান 54 করে দেবো কাটাকাটি করলে কত 3 মোল পানি, তার মানে 54 গ্রাম পানি সমান 3 মোল পানি। এরপরে আছে 5 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, 5 গ্রাম পানির মধ্যে 5 গ্রাম পানিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো 5 গ্রাম। ১৮ গ্রামে এটা যেহেতু যৌগ, পানি একটি অনু H2O, এটা কি একটি অনু, অনুর মানে কি আণবিক ভর, আণবিক ভর কত 18 গ্রাম। ১৮ গ্রামে, ১৮ গ্রামে অনুর সংখ্যা কত, 18 গ্রাম পানির অনুর সংখ্যা কত 10^23। তারপরে
5 ग्राम पानी हाइड्रोजन और ऑक्सीजन परमाणु निर्णय करो ते पानी कैसे अणु ते 18 ग्राम पानी मध्य আছে এতটি অণু एक ग्राम पानी मध्य एक ग्राम এত 18 দেব কি নিচে এতটি পরে কত 5 ग्राम पानी অণুর বর संख्या कतटी 6.023 10 टू दी पावर गुण 5 भाग कत 18 इटार भाग दिले कत है 1.673 10 टू दी पावर তাহলে এই 5 গ্রামে অণু সংখ্যা পানির অণু সংখ্যা এই 5 গ্রামে অণু সংখ্যা কত পানির অণু 5 গ্রামে অণু সংখ্যা হলো 1.673 10 টু দি পাওয়ার 23 এতটি তার মানে এই 18 গ্রাম অণু সংখ্যা 18 গ্রাম পানিতে অণু সংখ্যা কত 18 গ্রাম মানে কত পানির 1 মোল 1 মোলে আর থাকবে কতটি এবগুড সংখ্যা এতটি নাম্বার অফ এবগুড 1 গ্রামে 5 গ্রামে 5 গ্রামে অণু সংখ্যা কতটি এতটি তার মানে এই 5 গ্রাম দিয়ে নির্ণয় করলাম পানির সংখ্যা বেশি অণু সংখ্যা বেশি এতটি কিন্তু পানির অণুতে কি আছে পানির অণুতে আছে কি দুইটি হাইড্রোজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণু একটি কি অক্সিজেন পরমাণু তার মানে এই পানির অণুতে আছে কি দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটি কি অক্সিজেন পরমাণু তারপরে এই এতটি অণুর মধ্যে কি আছে দুইটি কি আছে হাইড্রোজেন এতটি পানির অণুর মধ্যে এটা কি আছে পানি পানির অণু এই পানির অণুর মধ্যে কি আছে কয়টি হাইড্রোজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণু তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা संख्या 1.673 गुण कत दुई तर 3.346 जेहतु तरह हाइड्रोजन पर्मान संख्या मुझे दिल हाइड्रोजन परमाणु संख्या 1.673 10 टू दि पावर 23 ते कत दे गुण दीते दुई दे गुण दीते हाइड्रोजन परमाणु की आतटी मध्य पानी मध्य हाइड्रोजन परमाणु संख्या हाइड्रोजन परमाणु संख्या कई दुईटी দুদিকে দিতে হবে তাহলে 3.346 10 টু দি পাওয়ার এতটি আর অক্সিজেন পরমাণু সংখ্যা তার যে দিতে আছে এটি কারণ কি একটি অক্সিজেন পরমাণু আছে কয়টি অক্সিজেন পরমাণু একটি সেই কারণে যে উত্তরটি আগে আছে এতটি অক্সিজেন পরমাণু তার মানে পানির মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু সেজন্য যে অণুটি করে সেটা দুই দিয়ে গুণ দিতে হবে আর যেহেতু অক্সিজেন একটি তাহলে যে উত্তর দেওয়া আছে সেটি কি অণু সংখ্যা এরপর আসবে কি মোলার একক মোলার একক মোলার আয়তন তার মানে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে বলা হয় কি ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন যেমন কার্বন ডাইঅক্সাইড
কার্বন 12, অক্সিজেন 16 ধরে 32। তার মানে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44। তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তার মানে কি 1 মোল কার্বন ডাই অক্সাইড। তার মানে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কি 1 মোল কার্বন ডাই অক্সাইড। তার মানে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আসলে কি 44 গ্রাম 44 গ্রাম 44 গ্রাম এটা যদি গ্যাসীয় অবস্থায় হয়, এই কার্বন ডাই অক্সাইড যদি কি হয় গ্যাসীয় অবস্থায় হয়, গ্যাসীয় অবস্থায় হলে কি এসটিপি তে কি এর মান কত? 22.4 লিটার। এসটিপি তে এর মান কত? এসটিপি মানে এসটিপি তে এর মান কত? 22.4 লিটার। তারপরে এই 44 গ্রাম অনেক কম একটা জিনিস, তার মানে কত দশমিক কত লিটার হয়ে গেল? 22.4 লিটার। তার মানে এই এসটিপি তে 44 গ্রাম এই কার্বন ডাই অক্সাইড যদি গ্যাসীয় অবস্থায় আয়তন দখল করে, গ্যাসীয় অবস্থায় থাকে, তখন তার কি হবে? আয়তন হবে কি 22.4 লিটার। আমরা ম্যাথমেটিক্যালি কি জানি? ম্যাথমেটিক্যালি জানি হলো যে 1 কিলোগ্রাম তার মানে 1000 গ্রাম তার মানে 1 লিটার। তার মানে 1 কিলোগ্রাম তার মানে কত? 1000 গ্রাম। 1000 গ্রাম সমান কত? 1 লিটার। 1000 গ্রাম সমান আমরা জানি 1 লিটার। তার মানে এটা কি 44 গ্রাম কত হয়ে গেল? 22.4 লিটার। 22.4 লিটার তার মানে ম্যাথমেটিক্যালি আমরা জানি কি যে 1000 গ্রাম সমান কত? 1 লিটার। 1 কিলোগ্রাম মানে 1 লিটার। তার মানে 1 কিলোগ্রাম মানে কত? 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তার মানে 1000 গ্রাম সমান কত? 1000 গ্রাম সমান কত? 1 লিটার। তো কার্বন ডাই অক্সাইডের কত গ্রাম? 44 গ্রাম। 44 গ্রামে কিভাবে 22.4 লিটার হয়ে গেল? তার মানে এসটিপিতে যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় অবস্থায় থাকবে তখন কি এসটিপিতে তখন তার কি আয়তন হবে কি 22.4 লিটার। এসটিপিতে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপে বা আদর্শ তাপমাত্রা ও চাপে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপে। তার মানে যে কোনো গ্যাস, যে কোনো 1 মোল পরিমাণ যদি সেটা গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় যেমন পানির কত? 18 গ্রাম। এই পানির যদি 18 গ্রাম যদি গ্যাসীয় অবস্থায় রাখা হয় তাহলে তার আয়তন কি হবে? 22.4 লিটার। এই পানিটা যদি গ্যাসীয় অবস্থায় তৈরি করে দেয় যে আয়তন দখল করবে তখন তার পরিমাণ হয়ে যাবে 18 গ্রামটা কি হয়ে দেবো? 22.4 লিটার। এমনিতে হবে না, 18 গ্রাম 22.4 লিটার হবে না, কিন্তু যখন এটা কি হবে গ্যাসীয় অবস্থায় তৈরি হবে, পানিটা গ্যাসীয় হয়ে যাবে তখন কি হবে এসটিপির অবস্থায় আমরা দেখি 22.4 লিটার। সে কিভাবে মোল সংখ্যা নির্ণয় করা হয়? মোল সংখ্যা এন, মোল সংখ্যা এন দ্বারা প্রকাশ করে ডব্লিউ বাই ক্যাপিটাল এন। তারপরে এটা কি গ্রাম এককে, এটা কি গ্রাম এককে গ্যাসের বল। তার মানে এই ডব্লিউ কি মোল সংখ্যা তো নির্ণয় করবো আমি, মোল সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের সূত্র কি ডব্লিউ বাই এম, এমটা কি গ্রাম এককে গ্যাসের ভর, অর্থাৎ 10 গ্রাম 20 গ্রাম দেওয়া থাকবে কোন গ্যাসের, যে কোনো গ্যাসের 10 গ্রাম 20 গ্রাম দেওয়া থাকবে সেটা কি গ্যাসের ভর, ডব্লিউটা কি গ্যাসের ভর। আর এমটা কি, এমটা হলো কি মোলার ভর, মোলার ভর। তার মানে মোলার ভরের এককটা আমরা জানি কি গ্রাম পার মোল বা গ্রাম পার মোল। তার মানে এটা কি মোল সংখ্যা নিয়ে করলে ডব্লিউ বাই এম, তার মানে ডব্লিউটা কি গ্রাম এককে গ্যাসের ভর,
যে পরিমাণটা দেওয়া থাকবে এত গ্রাম, এটা কি গ্রাম একক? আর এমটা কি, ক্যাপিটালটা কি? মোলার বল। মোলার বল একক কি? গ্রাম পার মোল। গ্রাম পার মোল। আরেকটা মোল সংক্রান্ত সূত্র আছে, এম সমান সমান এন বাই এন। তার মানে কি? এ এন কি? গ্যাসের অনুসংখ্যা, গ্যাসের অনু সংখ্যা। তার মানে এই এনটা কি? অনুসংখ্যা। আর এটা কি? এন এ। এটা মানে কত? 6.602 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে এটা কি? গ্যাসের অনুসংখ্যা। আর এটা কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। যার মান কত? 6.602 10 টু দি পাওয়ার 23। তার মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর একটা বল সংখ্যা নির্ণয় সূত্র কি? ভি নিচে কত? 22.4। তার মানে ডায়রেক্ট সূত্র এন মোল নির্ণয় সূত্র কি? এটা কি? আয়তন, গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন দেওয়া থাকলে এটা কি? এ বি আয়তন। আর এটা কি? 22.4 লিটার। 22.4 লিটার। যেহেতু এটা লিটার, এই এই বলি আয়তনটা কি হবে? অবশ্যই কি হবে? লিটার একক হবে। উপরে যে আয়তনটা আছে অবশ্যই কি করতে হবে? এটা লিটার এককে থাকতে হবে, কারণ নিচে যেহেতু 22.4 লিটার, তার মানে উপরেটা কি হবে? লিটার এককে হবে। তার মানে এগুলো যদি আমি একসাথে লিখি, এন সমান সমান ডব্লিউ বাই এম, এন বাই এন, এন এ বি বাই দশমিক লিটার দিলাম। তার মানে এ ডব্লিউ কি? গ্রাম এককে বল, গ্রাম এককে বল। আর এন কি? মোলার বল। এন কি? অনুসংখ্যা, গ্যাসের অনুসংখ্যা। নাম্বার হবে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.602 10 টু দি পাওয়ার 23। আর বি কি? আয়তন, গ্যাসের আয়তন। আর এটা কি? 22.4 লিটার। আর গ্যাসের আয়তনটা কি হবে? লিটারে হবে, অবশ্যই কি হবে? লিটারে হবে। তার মানে লেখা হয়ে যায় 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এটা সূত্র একটা আছে, এন সমান সমান কত? ভি বাই 22.4 লিটার। তার মানে এই 5 মোল এনের মান কত আছে? 5 মোল। এনের মান কত? 5 মোল। তার মানে আয়তন কত? এটা আয়তন কত? তাহলে বলা আছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 5 মোল। তার মানে এনের মান কত? 5। এখন আয়তন বলতে দেখব ভি, ভি কি আয়তন? তার মানে 5 মোল। তার মানে কত? 112 লিটার। 112 লিটার। আরেকটা দেখেছি, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? সে প্রথমে কি এন দেওয়া আছে, ডব্লিউ সমান সমান দেওয়া আছে কত? 10 গ্রাম। আর মোলার বল, মোলার বল কত? হাইড্রোজেন গ্যাসের, হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাসের। তার মানে 1 গুণ 2, তার মানে 2 গ্রাম পার মোল। তার মানে 2 গ্রাম পার মোল। তার মানে কষালে কি হবে? এন সমান সমান 10/2। তাহলে এন এর মান কত? 5 মোল। এর মান কত? তার মানে এই ডব্লিউ এর মান, ডব্লিউ এর মান কত? 10। আর এম এর মান 2, 10 এর 2 হলে 5 মোল। পরে বলছি কি,
যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত পরে আমরা আগে সূত্র জানি n সমান সমান n সমান সমান কি জানি v / 22.4 আর সূত্র জানি n সমান সমান v / 22.4 n কত পেলাম n এর মান কত পেলাম 5 বল v / 22.4 আয়তন কত এটা যখন বলা 112 লিটার তার মানে প্রমাণ অবস্থা 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত 112 লিটার প্রথমে কি বার করতে হবে 10 গ্রাম দেওয়া আছে এই গ্রাম আর মোলার পরের সাহায্যে মোলার আয়তনের সাহায্যে মোল নির্ণয় করতে হবে তারপর প্রশ্ন দিয়ে হয়ে যাবে याद देखो ऐसे बोल दीजिए कम कार्बन डाइऑक्साइड का घनत्व कत घनत्व कत बोल दीजिए कम कार्बन डाइऑक्साइड का घनत्व कत है 22.4 लीटर है घनत्व कत 44 ग्राम 22.4 लीटर है घनत्व कत 44 ग्राम तो 1 लीटर है एक लीटर या दर लीटर तो इसी का 44 बाय 22 ऊपर ऐसे ग्राम अन्य सर्च की लीटर तमने यह तो ग्राम पर लीटर तमने ग्राम पर लीटर इधर किस रेखा गणित एको तमने एक लीटर की पूरी माना से एक लीटर की पूरी माना से शेडन्डी करते बोले शेडन क्या बोला कि गणित तो तमने 22.4 लीटर ऐसे तो एक लीटर परिमाणটা কি ওই গ্যাসের ঘনত্ব एक লিটারে কি পরিমাণ एक লিটারে ভর কত সেটা কি ঘনত্ব আমরা জানি ফিজিক্স কি জানি ঘনত্ব সমান সমান m / b m / b তার মানে উপরে ভর আর নিচে কি আয়তন ভরের আয়তন দ্বারা ভাগ করলে সেটা কি হয় ঘনত্ব যে কোনো গ্যাসের ঘনত্ব কি করতে পারবো আমি নির্ণয় করতে পারবো 22.4 লিটারে তো এক লিটারে যেটা বার করলাম সেটা কি ওই পদার্থের ঘনত্ব प्रिय शिक्षार्थी तुम्हारे जो शुभकामना रही सकल के धन्यवाद।